আমি এই মুহূর্তে রয়েছি গৌড়ে। গৌড় মালদা থেকে খুব একটা বেশি দূর নয়, গাড়িতে আমাদের সময় লেগেছে ঘন্টা দেড়েক থেকে দুয়েকের মতন সময় লেগেছে গাড়িতে। কিন্তু এই একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে এলে আপনার মনে হবে যে ইতিহাসের হাত ধরে হাঁটছেন। কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু বাংলার ইতিহাসের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী বোধহয় গৌড়। শশাঙ্কের হাতে তৈরি, তারপর আপনারা জানেন এটা একসময় বাংলার সুলতানদের হাতে চলে যায়। সুলতান হোসেন শাহ তার হাতে পড়ে গৌড়ের সমৃদ্ধি লাভ। পরবর্তীকালে এখান থেকে হুমায়ুন যখন মোগলরা বাংলা আক্রমণ করে, তখন হুমায়ুন এর জায়গাটা দখল নেন এবং একটা সময় গৌড়ের সমৃদ্ধি এতটাই ছিল যেটা হচ্ছে বলা হতো বিশ্বের পঞ্চম জনঘনবসতিপূর্ণ অঞ্চল ছিল বা শহর ছিল গৌড়, এবং এশিয়ার মধ্যে সবচেয়ে পপুলেটেড সিটি ছিল গৌড়। গৌড়ের যে দুর্গ, সেখানে ঢোকার প্রধান দরজা হচ্ছে এটাই, লুকোচুরি দরজা। এবং বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়াচ টাওয়ারের মতন করে ব্যবহার করা হতো, যে অলিন্দগুলো রয়েছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে এটা মূলত একটা ওয়াচ টাওয়ারের মতন, এবং এই দুর্গে প্রবেশের প্রধান পথ ছিল এটাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফিরোজ মিনারে। ফিরোজ মিনারের উচ্চতা হচ্ছে 25.60 মিটার এবং এখানে 71টা মোট সিঁড়ি রয়েছে। বলা হয় সৈফুদ্দিন ফিরোজ বলে একজন সুলতান, যিনি বারবক শাহকে হত্যা করেছিলেন এবং সুলতান খেতাব পেয়েছিলেন, তিনি তৈরি করেছিলেন এই মিনারটা। এবং তারপর থেকে এই মিনারটা কিন্তু গৌড়ের অত্যন্ত একটা দ্রষ্টব্য স্থান, এবং যারা গৌড় আসেন, মালদা বেড়াতে আসেন, তারা কিন্তু এই ফিরোজ মিনার ঘুরে যেতে ভুলে যান না। আমার পেছনে যে মসজিদটা দেখছেন, তার নাম হচ্ছে কদম রসুল মসজিদ। বলা হয় সুলতান নসরত শাহ এটা তৈরি করেছিলেন, এবং এখানকার পাথরের ওপর স্পেশালি হযরত মুহাম্মদের পায়ের চিহ্ন রাখা ছিল। এটা একটা অত্যন্ত দেখার মতন মসজিদ, গৌড় দুর্গের মধ্যে ঢুকলে প্রথমেই এটা চোখে পড়ে। এবং এর স্ট্রাকচারটা যদি আপনারা দেখেন, দেখবেন যে চারদিকে যে একটা বর্গক্ষেত্র বিশিষ্ট একটা বাড়ি, তার চারদিকে ছাদের ওপর গম্বুজের আকৃতির কিছু দেখতে পাবেন। আমার পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে গুমটি দরজা। বলা হয় হুসেন শাহ রাজত্বকালে এটা হচ্ছে একমাত্র একটা গম্বুজ বা একমাত্র একটা সৌধ যেখানে এনামেলে কাজ করা টালির দেখা যায়, এবং আমি আপনাদের দেখাবো সেটা। তার সঙ্গে সঙ্গে বলা হতো যে গৌড় দুর্গে ঢোকার পূর্ব দিকের রাস্তা ছিল এটাই। আর তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে চিকা মসজিদ। চিকা মসজিদের বিশেষত্ব হচ্ছে যে বলা হয় যে হুসেন শাহ এটা সম্ভবত কোনো মানে মসজিদ বলা হলেও এটা সম্ভবত কোনো একটা কারো একটা সমাধিস্থল ছিল। হুসেন শাহ এটাকে কারাগার হিসেবে ব্যবহার করেছিলেন একটা দীর্ঘ সময় ধরে, এটা গৌড়ের কারাগার ছিল। তো আপনি দেখলেন যে চিকা মসজিদ এবং
এই যে গুমটি ঘর, এই দুটো হচ্ছে এখানকার গৌড়ের অন্যতম দেখার বিষয়। এবং চারপাশটা অসাধারণ, মানে চারপাশে আম বাগান এবং ভেতরে একটা অসাধারণ বাগান করা রয়েছে। এখানে মানুষ বসতে পারেন, ছবি তুলতে পারেন, এবং তার সঙ্গে এই যে প্রাচীন সৌধগুলো, এগুলো অসাধারণ।